অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আমি কামর মহার সহকারী শিক্ষিকা মুরাদপুর সোনারী ষষ্ঠ বিদ্যালয়। আজ আমি ষষ্ঠ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং অষ্টম অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম অধ্যায় হচ্ছে গৃহ ও গৃহ পরিবেশের প্রাথমিক ধারণা। আদিম যুগে মানুষ বনে জঙ্গলে পাহাড়ের গোহায় বাস করত, কিন্তু ধীরে ধীরে যখন তারা চাষাবাদ শিখল তখন তারা পরিবার বন্ধ বাস করার প্রয়োজন হতো এবং পরিবারের পরবর্তীতে পরিবারের সদস্যদের একতাবদ্ধ হয়ে বাস করার জন্য গৃহের প্রয়োজন। আমরা যে স্থান গৃহ হচ্ছে আমার একটি স্থান যেখানে আমরা পরিবারবদ্ধ হয়ে বাস করি। গৃহ যদি না থাকতো আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতাম। প্রথম হচ্ছে হিংস্র বন্যপ্রাণীর আক্রমণ করতাম, ঝড় বৃষ্টির কবলে পড়তাম, শীত তাপের কবলে পড়তাম, চোর ডাকাতের আক্রমণে পড়তাম। গৃহ পরিবেশের গৃহের ভিতরে এবং বাইরে সব অংশ নিয়ে গৃহ পরিবেশ রক্ষা এবং সৌন্দর্য প্রথমে আমরা পরিবারে বা বাইরে আয়নায় বারান্দায় ছাদে বিভিন্ন ধরনের ফুলজ ফলজ এবং ঔষধি গাছ লাগাতে পারি, যেগুলো আমাদের নিত্য দিনের চলার জন্য বা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপাদান অক্সিজেন প্রদান করে, পরিবারের পুষ্টি যোগান দেয়, ফল ও শাকসবজি দিয়ে বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য ফুল গাছ আমরা লাগাতে পারি। আর পরিবারের বা গৃহের ছায়া দেয় বড় বড় গাছগুলো, পরিবেশ আরামদায়ক রাখে, এই এই গাছের ছায়াতে পরিবেশ আরামদায়ক থাকে। আমরা তৃতীয় অধ্যায় যাই গৃহ ব্যবস্থাপনা। গৃহ ব্যবস্থাপনা হচ্ছে আমাদের একটি ধারাবাহিক পরিকল্পনা যেটা কয়েকটি ভাগে বিভক্ত থাকে। পরিবারের লক্ষ্যগুলো অর্জনের জন্য পরিবারের সম্পদের ব্যবহারের পরিকল্পনা, নিয়ম সংগঠন নিয়ন্ত্রণ মূল্যায়ন করাকে গৃহ ব্যবস্থাপনা বলে। একটি কাজ কে করবে, কিভাবে করবে, কখন করবে, এগুলো আগে থেকে চিন্তা ভাবনা করে রাখাকে আমরা পরিকল্পনা বলতে পারি। আর পরিকল্পনা অনুযায়ী কাজ কর্মী এবং সম্পদের মতো সমন্বয় সাধন হচ্ছে সংগঠন। নিয়ন্ত্রণ হচ্ছে এই যে পরিকল্পনা বাস্তবে পরিণত করাটা করতে নিয়ন্ত্রণের প্রয়োজন এবং এই কাজগুলো কতটুকু আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারলাম ভালো না মন্দ সেগুলো হচ্ছে আমরা মূল্যায়নের মাধ্যমে জানতে পারি। এখন আমরা যাব আমাদের পরিবারে চলতে গেলে, আমরা প্রতিদিন নিত্যদিনে চলতে গেলে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা আমরা সেই সমস্যাগুলো আমরা এককভাবে সমাধান করতে পারি, আবার দলীয়ভাবে সমাধান বিভিন্নভাবে আমরা সমাধান করতে পারি। আমরা যে সমস্যাগুলো নিজে নিজে সমাধান করতে পারি বা নিজ সিদ্ধান্তে সমাধান করি সেটাকে একক সিদ্ধান্ত বলি। আর যে সমস্যাগুলো আমরা পরিবারের বড়দের মা বাবা ছোটদের সবার মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করি সেটা হচ্ছে দলীয় সিদ্ধান্ত, সেটা সেই সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্তে তাড়াতাড়ি আমাদের সমস্যার সমাধান আমরা পেতে পারি। তারপরে আমরা অষ্টম অধ্যায় হচ্ছে খাদ্য পুষ্টি স্বাস্থ্য। খাদ্য আমরা যা খাই তাই খাদ্য, কিন্তু যে সকল বস্তু গ্রহণের ফলে আমাদের শরীরের পুষ্টি সাধন হয় তাই হচ্ছে খাদ্য। খাদ্য পরিমাণ মতো আমাদের পেতে হবে, যে পুষ্টি উপাদানগুলো থাকতে হবে সবগুলো সুষম খাদ্য আমাদের খেলে আমাদের শরীরের জন্য খুবই ভালো। প্রত্যেক দিন আমরা যদি খাদ্যের সবগুলো উপাদান যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ, পানি সমন্বয়ে আমরা খাবার খাই তাহলে আমরা